কথায় আছে, কারো ভাগ্য কেবলমাত্র তার হাতের রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আসলে তার ভাগ্য হচ্ছে তার কর্মেরই প্রতিফল। কিন্তু তাও 99% মানুষ তাদের হাতের রেখাতেই বিশ্বাস করে নেয়। কিন্তু বাকি যে 1% মানুষ আছে, এরা ঠিক উল্টোটা হয়। তারা তাদের নিজেদের ভাগ্য নিজেরাই লেখে। এরকমই একটা জ্যোতিষশাস্ত্র এবং বিজ্ঞানকে নিয়ে এই মুভিটা বানানো হয়েছে। তো আজ আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেটার নাম হচ্ছে রাধে শ্যাম। তবে হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পুরো মুভিটার ব্যাপারে জানতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটা উত্তাল সমুদ্রের মধ্যে একজনকে ডুবতে দেখি, তারপরে সিন কাট হয়ে যায় এবং মুভি স্টোরিটা কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা একটা বড় মন্দির দেখতে পাই এবং সেখানে একজন পূজারী থাকে যাকে সবাই গুরুজি বলে রাখেন, আর এই গুরুজি সেখানে সবাইকে জ্যোতিষশাস্ত্রে দীক্ষা দিয়ে থাকে। তারপর সেখানে কিছু সায়েন্টিস্ট আসে এবং তারা গুরুজির কাছে একটা শুভক্ষণ জানতে চায়, কারণ তারা সেখানে একটা স্পেস স্টেশন ওপেন করতে চলেছে। কিন্তু সায়েন্টিস্টগুলোর মধ্যে একজন এই সব প্রথা বিশ্বাস করতেন না। তখন গুরুজি তার সাথে করমর্দন করে তার সমস্ত অতীত এবং ভবিষ্যৎ বলে দেন, আর এইসব দেখে তারা অবাক হয়ে যায়। তারপর একজন গুরুজিকে জিজ্ঞাসা করে যে আপনার পরে আপনার আসনে কে নেবে। এটা শুনে গুরুজি তখন তাদের বলে যে আমারই একজন শিষ্য বিক্রমাদিত্য এই স্থান পাবে। এখানে বিক্রমাদিত্য আর কেউ নয়, সে হচ্ছে এই সিনেমার মেইন হিরো প্রভাস। তখন গুরুজি তাদের বলতে থাকে যে সে জ্যোতিষশাস্ত্রে কতটা দক্ষ। এরপর আমরা দেখি যে বিক্রমাদিত্যকে ইন্দিরা গান্ধীর অফিসে রাখা হয়েছে। বিক্রমাদিত্য ইন্দিরা গান্ধীর হাতের রেখা দেখে তার ভবিষ্যৎ বলে দেয়, যেটা শুনে সে অবাক হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয় রোমে এবং আমরা দেখি যে বিক্রমাদিত্য বিদেশে তার লাইফ এনজয় করে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি বিক্রমাদিত্যের ভাগ্যে প্রেম ভালোবাসা কিছুই ছিল না, যেটা সে আগে থেকে জানতো, তাই সে বিভিন্ন মেয়েদের সাথে শুধু ফ্ল্যাট করে বেড়াতো। এর পরের সিনে একটা ট্রেনের মধ্যে আমরা মুভির মেইন নায়িকাকে দেখতে পাই, যে কিনা একটু অ্যাডভেঞ্চারাস টাইপ ছিল, আর যেহেতু সে দেখতে সুন্দর ছিল তাই সমস্ত ছেলেরা তার প্রতি ফিদা ছিল, আর যারাই তাকে ফ্ল্যাট করতে আসতো তাদেরকে সে তার ওড়নার একদিকটা দিয়ে আর একদিকটা নিজের কোমরে বেঁধে বলতো যে আমাকে ধরে রাখতে পারবে, এই বলে সে ট্রেনের দরজা দিয়ে বাইরে ঝুঁকে পড়তো, জানি না সে এটাতে কি মজা পেত। এরপর রোমের একটা হসপিটালে একজন পেশেন্টকে দেখানো হয় এবং সে প্রেরণা নামে একজন ডাক্তারকে ডাকতে থাকে, আর প্রেরণা হচ্ছে এই মুভির নায়িকার নাম এবং সে এই হসপিটালেরই একজন ডাক্তার। তারপর সে এসে সেই লোকটাকে চেক করে এবং আমরা জানতে পারি যে এই লোকটার আসলে কোনো রোগী ছিল না, কিন্তু তাও সে ইচ্ছা করে এই হসপিটালে ভর্তি হয়ে আছে। তারপর সেই হসপিটালের হেড ডক্টর সেখানে আসে এবং উনি প্রেরণাকে তার নিজের রুমে ডাকেন এবং সে তাকে একটু বকাবকি করে, কারণ প্রেরণা শরীর খারাপ থাকা সত্ত্বেও সে এখানে এসেছে। এখানে আমরা জানতে পারি যে তিনি হচ্ছেন প্রেরণার কাকা। এরপর আমরা একটা মহিলাকে দেখতে পাই যে নৃত্য পরিবেশন করছেন, আর ইনি হচ্ছেন বিক্রমাদিত্যের মা। এখানে আমরা বিক্রমাদিত্যের একটা বন্ধুকেও দেখতে পাই এবং সে বিক্রমাদিত্যের মাকে তার ব্যাপারে জিজ্ঞাসা করলে তার মা তাকে বলে যে সে তার নিজের রুমে শুয়ে আছে। তখন তার বন্ধু তার রুমে গিয়ে তাকে ঘুম থেকে তোলার চেষ্টা করে এবং সেখানে সে বিক্রমাদিত্যের একটা পার্সোনাল ডায়েরি দেখতে পায় এবং তার মায়ের কাছ থেকে এটা জানা যায় যে এই ডায়েরিটার মধ্যে বিক্রমাদিত্য ভবিষ্যতে কী কী করবে সেগুলো লিখে রাখতো, আর তাই সে এই ডায়েরিটা কাউকে দেখতে দিত না। এরপর আবার আমরা ট্রেনের মধ্যে প্রেরণাকে দেখতে পাই, আর সেখানেই তার সাথে বিক্রমাদিত্যের প্রথম দেখা হয় এবং তাকে দেখে বিক্রমাদিত্য ফিদা হয়ে যায়। তারপর সেই আবার একই ঘটনা, অর্থাৎ প্রেরণা তার ওনার একদিকটা বিক্রমাদিত্যকে আর একদিকটা নিজের কোমরে বেঁধে ট্রেন থেকে বাইরের দিকে ঝুঁকে পড়ে। এরপর আস্তে আস্তে প্রেরণাকে বিক্রমাদিত্যের ভালো লেগে যায় এবং সব জায়গায় সে প্রেরণার পিছু করতে থাকে এবং তাকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু প্রেরণা কিছুতেই তার নাম বলতে চায় না এবং সে বলে যে যদি ভাগ্যে থাকে তাহলে পরের বার দেখা হলে সে তার নাম বলবে। এর পরের সিনে বিক্রমাদিত্যের সেই গুরুজি তাদের বাড়িতে আসে। এখানে আমরা দেখি যে তার গুরুজি 70 বছর ধরে একটা বই লিখেছিলেন যার নাম পামিস্ট্রি 99% সায়েন্স, এবং তিনি এই বইটার প্রস্তাবনাটা লেখার জন্য বিক্রমাদিত্যকে বলেন, কিন্তু বিক্রমাদিত্য সেটা রাজি হয় না। সে তার গুরুকে বলে যে মানুষ জ্যোতিষবিদ্যাকে এমনিতেই কুসংস্কার বলে মনে করে, কিন্তু আপনি আমাদের শিখিয়েছেন যে জ্যোতিষবিদ্যা পুরোপুরি একটা সায়েন্স, আর এখন আপনি কিনা বলছেন যে পামিস্ট্রির পুরোপুরি 100% নয় বরং 99% সায়েন্স। এর পরের দিন বিক্রমাদিত্য তার গুরুজির অনুরোধে সেখানকার সব থেকে ধনী ব্যবসায়ীর সাথে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে সে তার হাত দেখে তাকে বলে যে পলিটিক্সে তার কোনো ফিউচার নেই, বরং সে যেন ব্যবসার দিকে মন দেয় এবং সে এটাও বলে যে সামনের 28 নভেম্বর সে তার বিজনেস টেক ওভার করবে। কিন্তু এই লোকটার পলিটিক্সের দিকে বেশি ইন্টারেস্ট ছিল, তাই সে রেগে গিয়ে বিক্রমাদিত্যকে পুনরায় তার হাত দেখতে বলে, কিন্তু বিক্রমাদিত্য দ্বিতীয়বার কারোর হাত দেখে না। তখনই সেই লোকটার বাবা তাকে ফোন করে আর তখন সে তার বাবার সাথে বিক্রমাদিত্যের কথা বলে। তখন বিক্রমাদিত্য সোজাসুজি তার বাবাকে বলে দেয় যে তার ছেলের ভবিষ্যৎ বিজনেসে আছে, পলিটিক্সে নয়, আর এটা বলে সেখান থেকে সে বেরিয়ে পড়ে। কিন্তু তার লোকেরা তার পিছু করতে থাকলে বিক্রমাদিত্য দৌড়াতে থাকে আর তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর সে আহত অবস্থায় একটা হসপিটালে পৌঁছায় এবং সেখানে তার সাথে আবার প্রেরণার দেখা হয় আর বিক্রমাদিত্য এখানে তার নেম ট্যাগ থেকে তার নাম জানতে পারে।
তারপর সে সুস্থ হয়ে যায় এবং সেই প্রেরণাকে বারবার ফ্ল্যাট করার চেষ্টা করে এবং প্রেরণাকে তার সাথে ফ্ল্যাট রিলেশনশিপে আসার জন্য কনভিন্স করতে থাকে। অর্থাৎ এটা এমন একটা রিলেশনশিপ যেখানে প্রেম ভালোবাসায় যা কিছু হয় সবই হবে, কিন্তু সেটাকে প্রেম হিসেবে ভাবা যাবে না। এইসব শোনার পর প্রেরণা তাকে মানা করে দেয়, কিন্তু পরের দিন দেখা যায় বিক্রমাদিত্য বৃষ্টির মধ্যে 300 কিলোমিটার বাইক চালিয়ে প্রেরণার সাথে দেখা করতে এসেছে, আর এটা দেখে প্রেরণা বিক্রমাদিত্যের প্রেমে পড়ে যায়। এরপর একদিন তারা দুজনেই সেই ট্রেনটাতেই যাচ্ছিল, কিন্তু সেখানে একজন বৃদ্ধ লোক বিক্রমাদিত্যের কাছে তার মেয়ের হাত দেখানোর জন্য চলে আসে এবং সে জানতে চায় যে তার মেয়ে স্পোর্টসে ভালো কিছু করতে পারবে কিনা। তখন বিক্রমাদিত্য তার হাত দেখে বলে যে সে যেন পড়াশোনায় মন দেয়, আর তাতেই সে ভালো ফল করবে। যেটা শুনে সেই মেয়েটা রেগে সেখান থেকে চলে যায় এবং সেই লোকটাও সেখান থেকে চলে যায়। স্টেশনে নেমে বিক্রমাদিত্য বুঝতে পারে যে সেই ট্রেনটার অ্যাক্সিডেন্ট হতে চলেছে এবং এই কথাটা সে প্রেরণাকেও বলে, কিন্তু প্রেরণা সেটা সিরিয়াসলি নেয়নি। কিন্তু পরের দিন সকালে খবরে দেখা যায় যে সত্যিই সেই ট্রেনটার অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা থেকে প্রেরণা এবার থেকে বিক্রমাদিত্যের প্রফেশন পামিস্ট্রির ওপর একটু একটু বিশ্বাস করতে থাকে। পরের দিন প্রেরণা বিক্রমাদিত্যকে তার হাত দেখায় এবং সে জানতেই চায় তার ফিউচারে কী আছে। তখন বিক্রমাদিত্য তার হাতের রেখা দেখে বলে যে তার ভালোবাসা তার কাছে নিজেই আসবে এবং সেটাকে পেতে হলে তাকে একটু লড়াই করতে হবে, আর সে লং লাইফ পর্যন্ত বেঁচে থাকবে এবং সে একটা হসপিটালও খুলবে, যেটা তার স্বপ্ন। আর এইসব শুনতে শুনতে হঠাৎ তার নাক দিয়ে রক্ত আসতে থাকে এবং সেখানেই সে বেহুশ হয়ে যায়। তারপর থেকে হসপিটালে চিকিৎসা করা হয় এবং সেখানে বিক্রমাদিত্য প্রেরণার কাকাকে জিজ্ঞাসা করে যে তার কী হয়েছে। তখন তার কাকা তাকে বলে যে প্রেরণার এক ধরনের রেয়ার টিউমার আছে, যেটা চিকিৎসা এখনও কেউ বের করতে পারেনি এবং প্রেরণা কেবলমাত্র আর কিছুদিনই বেঁচে থাকতে পারবে। এইসব শোনার পর বিক্রমাদিত্য প্রেরণার কাছে যায় এবং তাকে বলে যে তার এইসব কিছুই হবে না, কারণ সে তার হাতে দেখেছে যে সে অনেক দিন বাঁচবে এবং সে যা যা দেখেছে সেগুলো সবই তার জীবনে ঘটবে। এইসব শুনে প্রেরণার শরীর আরও খারাপ হয়ে যায় এবং প্রেরণার কাকা তখন বিক্রমাদিত্যকে সেখান থেকে নিয়ে চলে যায়। বিক্রমাদিত্যের এত কনফিডেন্স দেখে প্রেরণা তার রিপোর্টগুলোকে বড় বড় হসপিটালে চেক করতে পারায় যে তার বেঁচে থাকার কোনো চান্স আছে কিনা, কিন্তু তারা সবাই বলে যে না, কোনো চান্স নেই এবং সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। আর এইসব করার সময় প্রেরণার কাকা তাকে দেখে নেয় এবং তাকে বোঝাতে থাকে যে তার এইসব কুসংস্কারে বিশ্বাস করা উচিত নয়, কারণ প্রেরণা এইসব ঘটনার পর অনেক কনফিউজ ছিল। প্রেরণার এরকম অবস্থা দেখে তার কাকা বিক্রমাদিত্যকে ভুল প্রমাণ করে প্রেরণাকে রিল্যাক্স করতে চায়, আর এইসব করার জন্য তার কাকা পোস্টমর্টম রুমে গিয়ে 4টে আলাদা আলাদা ডেড বডির 2 হাতের ছাপ এবং তার নিজের 2 হাতের ছাপ দিয়ে বিক্রমাদিত্যকে দেখায় এবং সে এই হাতগুলো বিক্রমাদিত্যকে দেখতে বলে। এখন বিক্রমাদিত্য যেহেতু সত্যি জ্যোতিষশাস্ত্রে দারুণ এক্সপার্ট ছিল, তাই সেই 10টা হাতের ছাপ দেখে বুঝতে পেরে যায় যে এইগুলো 10 জন আলাদা আলাদা ব্যক্তির হাতের ছাপ নয়, বরং 5 জন ব্যক্তির 2 হাতের ছাপ। তারপর সেগুলো দেখে প্রতিটা ব্যক্তির খুঁটিনাটি সবার সামনে বলে দেয়, যার মধ্যে 1টা হাতের ছাপ প্রেরণার কাকারা ছিল এবং সেটাও বলে দেয়। এই সব কিছু দেখে প্রেরণার কাকা বাক করা হয়ে ওঠে এবং সে বিক্রমাদিত্যের কাছে ক্ষমা চেয়ে নেয় আর তার সমস্ত ভবিষ্যৎবাণী মেনে নেয়। এরপর প্রেরণাকে বিক্রমাদিত্য তার বাড়িতে নিয়ে আসে এবং তার মায়ের সাথে তার পরিচয় করে। এখন প্রেরণা বিক্রমাদিত্যের বেডরুমে গিয়ে সেখানে সেই ডায়েরিটা খুঁজে পায়, যেটাতে বিক্রমাদিত্য সব কিছু লিখে রাখত। প্রেরণা সেই ডায়েরিটা পড়ার সময় সেখানে হঠাৎ বিক্রমাদিত্য চলে আসে, আর তাই সে তাড়াতাড়ি সেটা রেখে দেয়। আর বিক্রমাদিত্যের তখন একটু সন্দেহ হয় এবং তাই সেই ডায়েরিটা নিয়ে তার কোর্টের ভিতরে ঢুকিয়ে নেয়। তারপর তারা সবাই ডিনার করে আদিত্য এবং প্রেরণা বাইরে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে এবং সেখানে প্রেরণার ঠান্ডা লাগলে বিক্রমাদিত্য তার জ্যাকেটটা তাকে পরিয়ে দেয়। আর এখন তারা দুজনকে কিছু একটা বলতে চায়। এখানে প্রেরণা বিক্রমাদিত্যকে আই লাভ ইউ বলতে চাইছিল, কিন্তু তার আগেই বিক্রমাদিত্য তাকে থামিয়ে দিয়ে এইসব ব্যাপারে ভাবতে বারণ করে দেয়, কারণ বিক্রমাদিত্য তার মায়ের একটা ডান্স ফেস্টিভ্যালের পরে সেই শহর থেকে চলে যাবে, আর তাই সে প্রেরণাকে বলে সে যেন তাকে ভুলে যায়। এইসব শুনে প্রেরণা সেখান থেকে রেগে বাড়ি চলে যায়। তারপর সে একটা বাথটবে শুয়ে রিল্যাক্স হতে থাকে। অন্যদিকে বিক্রমাদিত্য তার গুরুজির সাথে শেষবারের মতো দেখা করতে যায় এবং সেখানে তাদের মধ্যে কিছু আধ্যাত্মিকতার কথাবার্তা হয়। এদিকে আবার আমরা দেখতে পাই যে প্রেরণার হঠাৎ মনে পড়ে যে বিক্রমাদিত্যের জ্যাকেটের ভিতরে সেই ডায়েরিটা ছিল, আর তাই সে তাড়াতাড়ি সেই ডায়েরিটার জন্য বেরিয়ে আসে এবং সেখানেই সেটা পড়তে শুরু করে। এখানে সে তার সাথে ঘটে যাওয়া বিক্রমাদিত্যের কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো পড়তে থাকে। তারপর সে পড়ে যে কিভাবে বিক্রমাদিত্য তার ভবিষ্যৎ দেখে রেখেছে, আর তাই সে তার মায়ের সমস্ত দায়িত্ব তার বন্ধুকে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। ওইদিকে গুরুজিও বিক্রমাদিত্যকে আলবিদা জানানোর জন্য তার সাথে হ্যান্ডশেক করে আর তার হাত পড়তে শুরু করে। আর এইদিকে প্রেরণা তার ডায়েরির শেষ পাতাটা পড়তে শুরু করে, আর শেষ পাতায় লেখা ছিল যে বিক্রমাদিত্য কিভাবে তার সমস্ত ভালোবাসার মানুষগুলোকে পিছনে ফেলে গভীর সমুদ্রের জলে হারিয়ে যাবে, কারণ এইটাই তার ভাগ্যের রেখাতে লেখা আছে। আর এইটা পড়ার পর প্রেরণার হাত থেকে ডায়েরিটা নিচে পড়ে যায় এবং প্রেরণা একদম স্তব্ধ হয়ে যায়। আর অন্যদিকে গুরুজিও বুঝতে পেরে যায় যে সমুদ্রের গভীর জলে ডুবে বিক্রমাদিত্যর মৃত্যু হয়ে চলেছে। এইটা দেখে গুরুজিও ভয় পেয়ে তার হাত ছেড়ে দেয়। তখন বিক্রমাদিত্য তার গুরুজিকে বলে যে আমি আমার ভবিষ্যতের ব্যাপারে আগে থেকেই জানি, তাই
আমি আমার ভাগ্য বদলাতে সেটার সাথে লড়াই করব না, বরং সেটাকে সত্যিতে পরিণত হতে দেখতে চাই। অন্যদিকে আবার আমরা প্রেরণার কাহাকে দেখতে পাই এবং সে খুশি হয়ে ছুটতে ছুটতে প্রেরণার কাছে আসে এবং তাকে জানায় যে তার রোগটার চিকিৎসা পাওয়া গেছে, অর্থাৎ বিক্রমের ভবিষ্যৎবাণী ঠিক হতে চলেছে এবং তুমি একটা লং লাইফ বেঁচে থাকতে পারবে। এরপরের সিনে বিক্রমের তো শেষবারের মতো প্রেরণার সাথে দেখা করতে আসে এবং সে সেখানে প্রেরণার পছন্দ করা একটা ক্লিপ তাকে দিয়ে যায় এবং শেষবারের মতো বিক্রমের তো তার সাথে একবার ডান্স করতে চায়। তারপর সে সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় সে দেখে প্রেরণা তাকে একটা গিফট দিয়েছে যেটাকে সে 26 তারিখ খুলতে বলেছে। তারপর হঠাৎ বিক্রমিত্রের সাথে সেই মেয়েটির দেখা হয়েছে যাকে তার বাবা বিক্রমিত্রের কাছে হাত দেখাতে নিয়েছিল। সে এখনো বেঁচে ছিল কিন্তু অ্যাক্সিডেন্টের ফলে তার একটা হাত কেটে গেছে আর এখন সেই মেয়েটা বিক্রমাদিত্যকে তার হাত দেখতে বলে কিন্তু তার পুরো হাতটাই কাটা ছিল। তখন সেই মেয়েটি বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করে যে তাহলে যাদের হাত নেই, অর্থাৎ যাদের হাতের রেখা নেই, তাদের কোনো ভাগ্যও নেই, এবং মেয়েটি তাকে বলে যে তার ভবিষ্যৎ সে নিজেই লিখবে আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে প্রেরণা তার কাকাকে বলে যে সেই বিক্রমাদিত্যকে ভুলতে পারবে না। তখন তার কাকা থেকে বোঝানোর চেষ্টা করে যে বিক্রমাদিত্য নিজেই বলেছে যে তার ভাগ্যে কোনো রকম প্রেম ভালোবাসা নেই আর তাই সে চলে গেছে, কিন্তু প্রেরণা বলে যে প্রেমের ব্যাপারে বিক্রমাদিত্য যে ভবিষ্যৎবাণী করেছে সেটা ভুল এবং সে সেটা প্রমাণ করেই ছাড়বে। এরপর বিক্রমাদিত্যের মায়ের ডান্স ফেস্টিভ্যাল শেষ হওয়ার পর সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সে প্রেরণার দেওয়া সেই গিফটটা দেখতে পায় যেটা সে তাকে 26 তারিখ ওপেন করতে বলেছিল, কিন্তু সে সেটা খুলে দেখে যে সেটার মধ্যে তারই সেই ডায়েরিটা ছিল যেখানে প্রেরণা লিখে রেখেছে যে যদি আমাদের দুজনের মধ্যে একজনের মৃত্যু হতেই হয় তাহলে সেটা আমার হবে, তোমার নয়, এবং আমি তোমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে ছাড়ব। এইসব দেখে বিক্রমিত বুঝতে পেরেছে যে প্রেরণা সুসাইড করতে চলেছে আর তখনই আমরা দেখি যে প্রেরণার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর প্রেরণাকে হসপিটালে ভর্তি করা হয় আর তখন সেখানে বিক্রমিত ফোন করে এবং প্রেরণার সাথে কথা বলতে চায়। তাই প্রেরণার কাকা তার কলটাকে একটা স্পিকারের সাথে জয়েন করে দেয় এবং বিক্রমিত প্রেরণাকে বলে যে সে তার জন্য তার কাছে ফিরে আসবে এবং প্রেরণা যেন তার জন্য বেঁচে থাকে। কিন্তু এই দিকে সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় যার ফলে কোনো ট্যাক্সি এয়ারপোর্টে যেতে চাইছিল না আর সমস্ত প্লেনও বন্ধ ছিল। তাই বিক্রমিত তখন ছুটে সেখান থেকে বেরিয়ে যাওয়া লাস্ট শিপটাকে ধরে নেয় আর সেই শিপের ক্যাপ্টেনটা ছিল হসপিটালে শুধু শুধু ভর্তি হয়ে থাকা সেই লোকটা। কিন্তু তখন হঠাৎ একটা বিশাল সুনামি শুরু হয় যার ফলে তাদের সেই জাহাজটা ডুবতে শুরু করে আর তাই তারা বাধ্য হয়ে লাইফ জ্যাকেট পরে প্রাণ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বিক্রমিত সেই জাহাজটার মধ্যেই ফেঁসে যায় আর বিক্রমিত তখন প্রকৃতির সাথে লড়াই করতে থাকে এবং সে কোনোভাবে জাহাজটার সব থেকে উপরে গিয়ে একটা ফ্লেয়ার গান চালিয়ে দেয়, কিন্তু সেই জাহাজটা আস্তে আস্তে পুরোপুরি ডুবে যায় যার ফলে বিক্রমাদিত্যও সেই সমুদ্রের জলে ডুবে যায় এবং তার মাথায় আঘাত লাগে। কিন্তু তখন বিক্রমাদিত্যের তার গুরুজির কথা মনে পড়তে থাকে যে এই পৃথিবীতে বাকি যে 1% মানুষ তারা নিজেদের ভাগ্য নিজেরাই লেখে, আর এরপরই বিক্রমাদিত্যের জ্ঞান ফেরে এবং সে সুনামির সাথে লড়াই করতে করতে যেভাবে হোক প্রেরণার কাছে পৌঁছায়। এদিকে প্রেরণার অপারেশনটাও সাকসেসফুলভাবে হয়ে যায় এবং বিক্রমাদিত্য তখন হসপিটালে প্রেরণার সাথে দেখা করে এবং তাকে একটা গোলাপ উপহার করে আর এইভাবেই তারা তাদের ভাগ্যের লেখা বদলে দিয়ে দুজন দুজনকে কাছে ফিরে পায়। কিছুদিন পর আমরা সেই মেয়েটার ছবি খবর কাগজে দেখতে পাই যার হাতটা ট্রেন অ্যাক্সিডেন্টে কাটা গিয়েছিল, অর্থাৎ স্পোর্টস দিয়ে সে তার ভবিষ্যৎ বানিয়েছিল। সো এটাই ছিল রাধেশ স্যাম মুভির পুরো কাহিনী। তো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।